ওয়েলকাম স্টুডেন্টস, আজকে আমরা অযৌন জননের যে পদ্ধতিটা নিয়ে আলোচনা করব সেটি হলো কি রেণু উৎপাদন। এই রেণুকে বলা হয় অযৌন জননের একক। তাহলে প্রথমেই আমাদের জেনে নিতে হবে এই রেণু কয় রকমের হয়। দেখো, রেণু দুই রকমের হয়, একটা হলো চল রেণু বা এটাকে এটারই আর একটা নাম হলো জুস্পোর, অপরটি হলো অচল রেণু বা অ্যাপ্লানোস্পোর। তাহলে এই নামটা কিসের ভিত্তিতে দেওয়া হয়েছে বা এই রেণুর ভাগটা কিসের ভিত্তিতে দেওয়া হয়েছে? সেটা হচ্ছে এই রেণু যে তৈরি হচ্ছে সেই রেণুগুলো যদি স্থান পরিবর্তন করতে সক্ষম হয় তখন সেই রেণুকে বলবো আমরা চল রেণু বা জুস্পোর। আর যদি সেই রেণু এক জায়গায় স্থির থাকে, মানে কোনো রকম স্থান পরিবর্তন করতে না পারে, তখন সেই রেণুগুলোকে আমরা কি বলবো? অচল রেণু বা অ্যাপ্লানোস্পোর। এবার আমরা দেখব বিভিন্ন যে উদ্ভিদের মধ্যে রেণু তৈরি হয় সেইগুলো। উদ্ভিদ গোষ্ঠী যদি শ্রেণীবিভাগ দেখি তাহলে আমরা সেই উদ্ভিদ গোষ্ঠীর যে ভাগগুলো আছে তার মধ্যে আমরা দেখতে পাবো রেণু উৎপাদন কারা করে। এক নম্বর হলো ছত্রাক, দু নম্বর হলো ব্রায়োফাইটা, তিন নম্বর হলো টেরিডোফাইটা। এই উদ্ভিদ গোষ্ঠীগুলো রেণু উৎপাদনে সক্ষম। দেখো, এই তিনটে উদ্ভিদ গোষ্ঠী কি তৈরি করে? আমাদের রেণু বা স্পোর উৎপাদনের মাধ্যমে অযৌন জনন সম্পন্ন করে। কিন্তু আরও যে উদ্ভিদ গোষ্ঠী আছে, যেমন আছে শৈবাল, তারপর আছে জিমনোস্পার্ম, আর আছে অ্যাঞ্জিওস্পার্ম। এই জিমনোস্পার্ম এবং অ্যাঞ্জিওস্পার্ম এই দুটো উদ্ভিদ গোষ্ঠী কি বীজ তৈরি করে এবং এদের দেখা যায় যে এদের ফুল এদের পরাগরেণু তৈরি করে। রেণু এবং পরাগরেণুর মধ্যে পার্থক্য আছে, সেই পার্থক্যটা আমরা অন্য একটা ক্লাসে আলোচনা করব। আজকে এই পর্যন্ত জেনে রাখো যে জিমনোস্পার্ম এবং অ্যাঞ্জিওস্পার্ম এই উদ্ভিদ গোষ্ঠীরা এরা পরাগরেণু তৈরি করে, এদের স্পোর তৈরি হয় না বা রেণু তৈরি হয় না, এদের পোলেন বা পরাগরেণু তৈরি হয়। তাহলে এবার আমরা দেখব ছত্রাকের উদাহরণ কী কী, যেমন মিউকর, রাইজোপাস, ফাইটোপথোরা। এই ছত্রাকগুলো আমরা উদাহরণস্বরূপ জানছি, আরও প্রচুর ছত্রাক আছে, সব ছত্রাকই রেণু উৎপাদনের মাধ্যমে বংশ বিস্তার করে, কিন্তু আমরা এই উদাহরণ হিসেবে এই তিনটে ছত্রাককে বেছে নিয়েছি। তাহলে কী কী উদাহরণ পেলাম আমরা? মিউকর, রাইজোপাস আর ফাইটোপথোরা। তো মিউকর আর রাইজোপাস এদের ক্ষেত্রে দেখা যায় এরা যে রেণুটা তৈরি করে সেটা হলো অচল রেণু বা অ্যাপ্লানোস্পোর। তাহলে এরা কী রেণু, কী ধরনের রেণু তৈরি করে? এরা অ্যাপ্লানোস্পোর বা অচল রেণু তৈরি করে, মানে এদের দেহ থেকে যে রেণুটা তৈরি হবে সেই রেণুটা স্থান পরিবর্তন করতে পারে না, যেখানে রেণুটা মানে পড়ে সেখান থেকেই আবার নতুন উদ্ভিদ জন্মায়। আর এদিকে ফাইটোপথোরা, এই ফাইটোপথোরা তৈরি করে জুস্পোর বা চল রেণু। তাহলে ফাইটোপথোরা কী ধরনের রেণু তৈরি করে? জুস্পোর বা চল রেণু তৈরি করে, মানে এর রেণুগুলো স্থান পরিবর্তন করতে সক্ষম। এবার আমরা দেখে নেব যে মিউকর বা রাইজোপাস এদের গঠন প্রায় কাছাকাছি এবং এদের গঠনে কী কী অংশ আছে এবং রেণুটা কোথায় তৈরি হয় এদের দেহে। আচ্ছা, এই হলো মিউকর এবং রাইজোপাসের মোটামুটি একটা গঠন। তো এদের দেহে দেখা যায় একটা সূত্রাকার, অনেকগুলি অসংখ্য সূত্রাকার গঠন দেখা যায়। সেই সূত্রাকার গঠনগুলোকে বলা হয় হাইফা, এবং তার ওপরে যে গঠনটা থাকে এটাকে বলা হয় স্টোলন। এই স্টোলনের উপরে যে সূত্রাকার অংশটা থাকে এটাকে বলে স্পোরানজিওফোর, এবং স্পোরানজিওফোরের অগ্রভাগে একটা থলি তৈরি হয় এরকম, এই থলিগুলোকে বলে স্পোরানজিওথলি বা স্পোরানজিয়াম।
এই স্পোরাঞ্জিয়ামের মধ্যে যে রেণুগুলো তৈরি হবে সেই রেণুগুলো এই স্পোরাঞ্জিয়ামটাকে ফাটিয়ে রেণুগুলো বাইরে চলে আসবে। তো এই রেণুগুলোকে বলা হয় স্পোরাঞ্জিও রেণু। আচ্ছা, এখানে আবার আমরা দেখো এখানে দুটো ভাগ পড়লাম, জুস্পোর আর অ্যাপ্লানোস্পোর। এখানে আবার স্পোরাঞ্জিও স্পোর কোত্থেকে এলো, তাই তো? তো এইটা আমরা রেণুকে অনেক রকমভাবে ভাগ করা যায়। এখানে আমরা ভাগ করেছি কি রেণুটা চলাফেরা করতে পারছে কিনা, স্থান পরিবর্তন করতে পারছে কিনা, সেই অনুসারে আমাদের এই ভাগটা। কিন্তু স্পোরাঞ্জিও রেণু এবং আরও অনেক প্রকারের রেণু আছে, সেগুলো রেণুর যে গঠন বা আকৃতি বা এই স্থান পরিবর্তন করা ছাড়া আরও যে বৈশিষ্ট্যগুলো আছে ওই রেণুর সেইটা অনুসারে ভাগ করা হয় এবং সেই অনুসারে নাম দেওয়া হয়। তাহলে মিউকরের ক্ষেত্রে দেখা যায় সেই নামটা কি দেওয়া হয়েছে, স্পোরাঞ্জিও রেণু। এই স্পোরাঞ্জিও রেণু মাধ্যমে মিউকর এবং রাইজোপাস বংশবিস্তার করে। এই স্পোরাঞ্জিও রেণুগুলো যখন স্পোরাঞ্জিয়ামকে ফাটিয়ে বাইরে ছড়িয়ে পড়ছে তখন যেখানে যেখানে ও বিস্তৃত হবে, যেখানে যেখানে ও পড়বে, সেখান থেকে আবার নতুনভাবে অঙ্কুরিত হয়ে তোমার মিউকরের দেহ আবার গঠন করবে। তাহলে এইভাবেই মিউকর এবং রাইজোপাসে রেণু উৎপাদনের মাধ্যমে বংশবিস্তার করে। সেরকম আর একটা ছত্রাক আছে আমাদের যেটার নাম হচ্ছে পেনিসিলিয়াম। এটা নিশ্চয়ই সবারই জানা আছে, কারণ পেনিসিলিয়াম এমন একটা ছত্রাক যেখান থেকে পেনিসিলিন নামক অ্যান্টিবায়োটিক তৈরি হয়েছে। আচ্ছা, এই পেনিসিলিয়াম এই ছত্রাকটা আবার যে অংশটার দ্বারা বংশবিস্তার করে, মানে যে ধরনের রেণুর সাহায্যে বংশবিস্তার করে তাকে বলা হয় কনিডিয়া। তাহলে পেনিসিলিয়াম কিসের সাহায্যে বংশবিস্তার করে? কনিডিয়া। এই কনিডিয়ার সাহায্যে পেনিসিলিয়াম বংশবিস্তার করে। এই গেল ছত্রাক, এবার আসো ব্রায়োফাইটা। ব্রায়োফাইটার আরেকটা নাম কি মস বর্গ। এদের আরেকটা নাম দেওয়া হয়েছে যেটাকে বলে উভচর উদ্ভিদ, কারণ এদের নিষেকের সময় জল প্রয়োজন হয়, জল ছাড়া এদের নিষেক সম্পন্ন হয় না, তাই এদের বলা হয় উভচর উদ্ভিদ। তো এই মসের দেহে একটা যৌনক্রম দেখা যায় যেখানে লিঙ্গধর এবং রেণুধর এই এর একটা আবর্তন হয়, মানে একবার লিঙ্গধর, লিঙ্গধর থেকে রেণুধরের উৎপত্তি হয়, রেণুধর থেকে লিঙ্গধরের উৎপত্তি হয়, এইভাবে ওদের জীবনচক্রটা চক্রাকারে আবর্তন হয়। তাহলে যখন এদের রেণুধর দেহে রেণুধর দেহটা পরিণত হয় তখন ওই রেণুধর দেহে রেণুস্থলী তৈরি হয় এবং সেই রেণুস্থলীর মধ্যে অসংখ্য রেণু তৈরি হয়। সেই রেণুগুলো পরিণত হয়ে তারপর সেই রেণুগুলো ছড়িয়ে পড়ে এবং সেখান থেকে আবার নতুন ব্রায়োফাইটার লিঙ্গধর দেহ তৈরি হয়। আর আছে কি আমাদের টেরিডোফাইটা। ব্রায়োফাইটা হলো টেরিডোফাইটা। টেরিডোফাইটারও ব্রায়োফাইটার মতো একই রকম লিঙ্গধর এবং রেণুধর এই দুটো দশার আবর্তনের মাধ্যমে এদের জীবনচক্র সম্পন্ন হয়। কিন্তু ফার্নের দেখা যায় কি ব্রায়োফাইটার যেহেতু পাতা থাকে না ওদের দেহে, কিন্তু টেরিডোফাইটার দেহে পাতা থাকে। এদের পাতাগুলোকে বলা হয় রেণুপত্র। কেন বলা হয়? কারণ এর পাতাতেই রেণু তৈরি হয়, তার জন্য বলা হয় রেণুপত্র। এবং এই রেণুপত্রগুলো তলার দিকে, মানে নিচের দিকে, রেণুপত্রগুলির নিচের দিকে কি হয় রেণুস্থলী তৈরি হয়। পাতার নিচে যে পাতার মাঝ বরাবর একটা শিরা থাকে সেই শিরার কক্ষে এদের রেণুস্থলী এবং অনেক করে রেণুস্থলী এক জায়গায় গুচ্ছাকারে অবস্থান করে। ঠিক আছে, তাহলে এই গুচ্ছাকারে যে রেণুস্থলীগুলো অবস্থান করে সেটাকে বলা হয়, সেই রেণুস্থলী গুচ্ছটাকে বলা হয় সোরাস। মনে করো এটা ফার্নের পাতার নিচের দিকটা দেখছি আমরা। হ্যাঁ, তাহলে এই যে শিরা আছে এই শিরার কক্ষে এইভাবে কয়েকটা রেণুস্থলীর গুচ্ছ, এইভাবে গুচ্ছাকারে রেণুস্থলীগুলো অবস্থান করে। এই এই রেণুস্থলী গুচ্ছকে কি বলা হয়? সোরাস। তার মানে একটা সোরাস অনেক কটা রেণুস্থলী নিয়ে গঠিত, তাই তো? তার মানে এই একটা যদি দেখি আমরা রেণুস্থলী, তার মধ্যে আবার অসংখ্য রেণু তৈরি হয়। তার মানে এইটা গোটাটা হচ্ছে সোরাস, এই এক একটা হচ্ছে কি রেণুস্থলী, এবং প্রত্যেকটা রেণুস্থলীর মধ্যে এরকম অসংখ্য রেণু তৈরি হয়। যখন এই রেণুস্থলীগুলো পরিণত হয় এবং ভেতরে রেণুগুলোও সঙ্গে সঙ্গে পরিণত হয় তখন এই রেণুস্থলীগুলো বিদীর্ণ হয়, বিদীর্ণ হয়ে রেণুগুলো বাইরে ছড়িয়ে পড়ে।
এবং তারপর রেণুগুলো অঙ্কুরিত হয়ে নতুন টেরিডোফাইটার দেহ তৈরি করে। তাহলে এই হলো অজনজননের রেণু উৎপাদন পদ্ধতি। এবার আমরা যে পদ্ধতিটা নিয়ে আলোচনা করব সেটা হলো পুনরুৎপাদন। আচ্ছা, এই পুনরুৎপাদন প্রক্রিয়াটার অনেকটা মিল আছে আমরা যে পড়লাম খণ্ডীভবন প্রক্রিয়া আগের ক্লাসে, সেই প্রক্রিয়াটার সাথে। কীরকম মিল আমি বলি, যে খণ্ডীভবনটা আমরা দেখেছিলাম স্পাইরোগাইরা নামক শৈবালের ক্ষেত্রে দেখা গিয়েছিল। ওখানে কোনো আঘাতপ্রাপ্ত হলে স্পাইরোগাইরার দেহটা যদি টুকরো টুকরো অংশে পরিণত হয়, তাহলে প্রত্যেকটি টুকরো থেকে আবার নতুন করে স্পাইরোগাইরা তৈরি হয়। এখানেও এটাও নির্দিষ্ট কিছু প্রাণীদের ক্ষেত্রে দেখা যায় এই পুনরুৎপাদন প্রক্রিয়াটা। এবং এই প্রক্রিয়াতে যদি সেই প্রাণীগুলোর দেহ কোনোভাবে আঘাতের দ্বারা কাটা পড়ে, কেটে টুকরো টুকরো হয়ে বিভিন্ন অংশে পরিণত হয়, একাধিক বা দুই বা ততোধিক অংশে পরিণত হয়, তখন সে প্রত্যেকটা অংশ আবার নতুন করে দেহ তৈরি করে, করে প্রত্যেকটা কাটা অংশ থেকে নতুন জীবের সৃষ্টি হয়। এই প্রক্রিয়াটাকে আমরা বলবো পুনরুৎপাদন প্রক্রিয়া। তাহলে এই প্রক্রিয়াটা দেখা যায় কোন কোন প্রাণীতে। এক নম্বর হলো প্ল্যানেরিয়া নামক কৃমি। এছাড়াও দেখা যায় স্পঞ্জ, হাইড্রা, কেঁচো। দেখো, হাইড্রার নামটা আমরা পেয়েছিলাম কি কোরকোদ্গম নামক যে অজনজনন আমরা পড়েছি আগের ক্লাসে, সেই প্রক্রিয়া পড়তে গিয়ে হাইড্রার নামটা পেয়েছিলাম। তাহলে দেখো, হাইড্রা কোরকোদ্গম পদ্ধতিতেও অজনজনন সম্পন্ন করে, আবার দেখো পুনরুৎপাদন পদ্ধতিতেও অজনজনন সম্পন্ন করতে পারে। তাহলে আজকে আমরা অজনজননের দুটো প্রক্রিয়া, যে রেণু উৎপাদন এবং পুনরুৎপাদন, এই দুটো প্রক্রিয়ায় পড়ে ফেললাম। পরের ক্লাসে আমরা যে অঙ্গজ জনন পড়েছিলাম, যেটা শুধুমাত্র উদ্ভিদের ক্ষেত্রেই দেখা যায়, সেই অঙ্গজ জনন সম্পর্কে আলোচনা করব।